আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে বইটা অনেকেই ভিডিও করে দিয়েছে দেখলাম ইউটিউবে, তো আমি একটু অন্যরকম কিছু চেষ্টা করি, সেজন্য পোস্ট ব্যাংকটা শুরু করছি। আপনাদের দোয়া চাই, আপনাদের সাপোর্ট চাই। তো পোস্ট ব্যাংকটা আমি পুরোটাই আস্তে আস্তে আপনাদের কাছে উপস্থাপন করব, তো একটু দেখবেন। আর এইচআরডি থেকে যে প্রশ্ন ব্যাংকটা দেওয়া আছে আমি সেটাই আপনাদের কাছে উপস্থাপন করব, কীভাবে অ্যান্সার করা যায়, কীভাবে একটা সমস্যা হলে সেটা সমস্যাটা কীভাবে সমাধান করা যায়, কোন প্রশ্নের কীভাবে উত্তর করতে হবে, উত্তরটা কীভাবে খুঁজে পাওয়া যায়, এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি উপরে যে প্রশ্নগুলো আছে দেখুন, চিত্র প্রশ্ন, এগুলো নিয়ে আমি আলোচনা না করি, আপনারা একটু দেখে নেবেন। আর আমি 201 থেকে শুরু করছি, শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখি কত দূর যেতে পারি, আপনাদের সাপোর্ট চাই। তো 201 থেকে ইনশাল্লাহ দেখবেন আমি বিস্তারিত যতটুকু সম্ভব আপনার সাথে আলোচনা করব। তবে একটা কথা বলতে হয়, কেউ কিন্তু মূল বই পড়াশোনা বাদ দিয়ে এই প্রশ্ন ব্যাংকটা দেখবেন না, প্রশ্ন ব্যাংকটা শুধু প্র্যাকটিস করবেন। আপনি যে শব্দার্থগুলো পড়ছেন সেগুলো আপনি সেন্টেন্স দেখলে মনে আসছে কি না সেটা আপনি উত্তর করতে পারতেছেন কিনা, এই জন্য এখানে অনেক শব্দার্থ পাবেন অপরিচিত, সেগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, অনেক অনেক আগে বলেছি এর আগে। তো শুরু করা যাক। ভালো রেজাল্ট করতে হলে শূন্য স্থানে দক্ষ হয়ে উঠতে হবে, কারণ প্রশ্নে শূন্য স্থানই কিন্তু বেশি থাকে, অনেকে 10-12টা থাকে। এই শূন্য স্থানগুলো যাতে ভালো করে উত্তর করা যায় তাহলে ভালো রেজাল্ট করা যাবে ইনশাল্লাহ। ২০১ থেকে ৪৮০ দেখুন, অনেকে আমরা আসি এই প্রশ্নটা কিন্তু পড়ি না, প্রশ্ন অর্থগুলো কিন্তু আমরা মুখস্থ করি না, কিন্তু প্রশ্ন শব্দ অর্থগুলো আমরা পড়ি না, কিন্তু এগুলো পড়া উচিত। এখন এখানে লেখা আছে বিন খানে থরকাল খাজাং আলমাজন গসল খুরু শিপস, তা শূন্য স্তরে প্রবেশ করবে এমন সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন। এখন আসি প্রশ্নে, ২০১ নাম্বার, গা ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন? এখন ফার্স্ট পার্সন বলছে খঞ্চানায়ও, ঠিক আছেন কি মানি আফা বয়েও, ঠিক আছেন কি অনেক অসুস্থ দেখাচ্ছে। সেকেন্ড পার্সন বলছে ড্যাশ খলিশয়ও, ইউলদো নাগ মগ্ধ আফায়ও, জ্বর এসেছে এবং গলাও ব্যথা। এখন এই জায়গায় কী হতে পারে? প্রথমে এক নম্বরে আছে ইয়াক মানে ওষুধ, ভেঙন মানে হসপিটাল, খিচ্ছিম মানে কাশি, খামগি মানে সর্দি লাগা। এটা আমাদের বইতে আছে খামগি এ খলিদা মানে সর্দি লাগা, তাহলে এখানে হবে খামগি এ খলিস, সর্দি লেগেছে, ইউল দো নাগো জ্বর এসেছে এবং মগ্ধ আফায়ও গলাও ব্যথা। এখন এগুলা উত্তর করতে হলে প্রথমে কি বলছে এবং শেষে কী বলছে এটা আপনাকে সুন্দর করে অর্থ করতে হবে, তাহলে সুন্দর করে যদি এটা অর্থ করতে পারেন তাহলে কিন্তু উত্তর করতে অনেকটা সহজ হয়। দেখুন প্রথমে কিন্তু বলে দিয়েছে অসুস্থতার কথা, তাহলে এখানে কোনো একটা অসুস্থতার লক্ষণ থাকবে, কিন্তু লক্ষণের মধ্যেও আবার এখানে কিন্তু দেখেন বলে দিছে, এগুলো দেখলে কিন্তু এগুলো উত্তর করা যায়। ২০২ নম্বর, জনুন খুৎসঙ্গে স হানগুক মারুল বেহস, অর্থাৎ আমি জেলা অফিস থেকে কোরিয়ান ভাষা শিখেছি, ইউওয়াল বুথ, ইউওয়াল কাজি, ইউব ড্যাশ দোঙান ব্যবস্থা, অর্থাৎ আমি জেলা অফিস থেকে কোরিয়ান ভাষা শিখেছি, জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত ৬ ড্যাশ সময় শিখেছি। আচ্ছা ওল মানে ডিরেক্ট মাসের কথা বলা হয়, এখানে ইউব ওয়াল যেহেতু হইতো তাহলে কিন্তু জুন মাস হয়ে যাচ্ছে, জুন মাস হবে না, সে নির্দিষ্ট ৬টা মাসের কথা বলছে, মানে জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত ৬ মাস। নিয়ন মানে বছর, গেওয়েল এইটা কিন্তু এখানে হবে, নির্দিষ্ট করে যখন মাসের কথা বলা হয় তখন গেওয়েল হবে, অর্থাৎ এখানে ইউ গেওয়েল ৬ মাস দোহান, ৬ মাস সময় ধরে ব্যবস্থ শিখেছি। ২০৩, জনুন অজে শিজাংয়ে খাচ্ছ, আমি গতকাল বাজারে গিয়েছিলাম, খাচ্ছ
এখানে খাতা থেকে কাচ্ছ অর্থাৎ পাস্ট টেন্সে করা হয়েছে গতকাল এখানে পাস্ট টেন্স উল্লেখ করা হয়েছে ড্যাশ এসো খয়াইল সাসাও এখানেও পাস্ট টেন্স মানে আমি গতকাল বাজারে গিয়েছিলাম এবং ড্যাশ খয়াইল সাসাও ফল কিনেছি অপশন আছে ইয়োগি এখানে খগি মানে সেখানে অর্থাৎ দূরের বস্তু অদি মানে কোথায় আর ঝকি মানে কাছাকাছি আছে মানে অর্থাৎ সেকেন্ড পার্সনের কাছে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনার কাছাকাছি আছে এরকম ক্ষেত্রে জগি ব্যবহার করা হয় এখানে উত্তর কোনটা বসবে খগেই বসবে কেন বসবে সে গতকাল বাজারে গিয়েছিল বাজারটা কাছে না এই জন্য খগেই বসবে যখন থার্ড পার্সন অথবা কোনো তৃতীয় কোনো জায়গাতে থাকে তখন কিন্তু খগে বসে আপনার কাছে আছে আপনার আশেপাশে আছে তখন জগে বসবে দুশো সাইড জেগা জেহিল জহানুন আমার সবচেয়ে পছন্দের ড্যাশ অনুন খাউল ইমিদা আমাদের সবচেয়ে আমার সবচেয়ে পছন্দের ড্যাশ খাউল মানে শরৎকাল আমার সবচেয়ে পছন্দের ড্যাশ শরৎকাল তাহলে এখানে কী হবে একটা ঋতুর কথা বলা হয়েছে দেখুন তাহলে এখানে কী আসতে পারে উমশিক মানে খাবার উমশিক কখন হতো যদি এখানে কোনো খাবারের কথা উল্লেখ থাকত উন্দং মানে ব্যায়াম যদি কোনো খেলাধুলার কথা বলা হইতো এখানে তাহলে উন্দং হতো খয়াইল মানে ফল যদি কোনো ফলের কথা বলা হইতো তাহলে এখানে ফল বসত এখানে বলা হয়েছে একটা ঋতুর নাম এই জন্য বসবে খেয়ে জল ঋতু দুশো পাঁচ জনুন ইন্দোনেশিয়া এস ওয়াসমনিদা আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি জে ড্যাশ উন্নুন ইন্দোনেশিয়া ইমনিদা তাহলে এখানে কী হবে আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি আমার খং আং মানে দেশের বাড়ি অর্থাৎ আমার দেশের বাড়ি ইন্দোনেশিয়া এটাই হবে উত্তর দুই নম্বর আছে খাজক মানে পরিবার ইরুম মানে নাম সুইমি মানে শখ শখ বলতে আমাদের কোনো কিছু করার ইচ্ছা শখ থাকে খেলাধুলা হোক এরকম কিছু দুশো ছয় সিনগুগা অনুল ইয়লসি বিয়াঙ্গির হাঙ্গুগে অগিথে মনে অর্থাৎ বন্ধু আজকে দশটায় বিমানে করে কোরিয়াতে আসার কারণে ড্যাশ এ মাজুং খায়ও অর্থাৎ ড্যাশে একটা জায়গার নাম হবে এখানে মাজুং খায় অর্থাৎ রিসিভ করতে যাওয়া তাকে এগিয়ে নিতে যাওয়া অর্থাৎ বন্ধু আজকে দশটায় বিমানে করে আসবে তাই তাকে রিসিভ করতে যাব তাহলে বিয়াঙ্গিরও বিমান আছে দেখুন এখানে যেহেতু বিমানের কথা আছে তাহলে ডিরেক্ট আমরা এয়ারপোর্টের কথা আসে এই জন্য আমাদের উত্তর কিন্তু এয়ারপোর্টই হবে খং আং মানে বিমানবন্দর দুশো সাত ফার্স্ট পার্সন বলছে ই ড্যাশ ইরমি বয়েও এখানে একটা বিষয় আছে নিয়ম আছে কিন্তু নিয়মটা কিন্তু উচ্চারণ বিওপের মতো হবে বয়েও ই ড্যাশ ইরুমি বয়েও এখানে দ্বিতীয় পার্সন বলছে সেকেন্ড পার্সন সুবাক ইয়েও সুবাক মানে তরমুজ একটা ফলের কথা বলেছে জুড়ো প্রধানত ইরুম জলে গ্রীষ্মকালে মানি মগ্নন্দে খুবই খাওয়া হয় আজু থারায় খুব মিষ্টি অর্থাৎ এখানে একটা ফলের কথা উল্লেখ করেছে উত্তরে কী আসতে পারে সেখানে খগি মানে মাংস খোয়াজা মানে বিস্কিট খয়াইল মানে ফল শিকদাং মানে রেস্টুরেন্ট এখানে উত্তর হবে খয়াইল এখানে সুবাকটা না থাকতো তাও কিন্তু খয়াইল উত্তর হতো কেন হতো জুড়ো ইয়রুম জলে মানি মগ্নন্দে মানে প্রধানত বা সাধারণত গ্রীষ্মকালে খাওয়া হয় গ্রীষ্মকালে কিন্তু খগি মাংস খাওয়া হয় না সবসময় খাওয়া হয় খোয়াজাও কিন্তু সবসময় খাওয়া হয় শিকদাং রেস্টুরেন্ট সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় কিন্তু ঋতুভিত্তিক ফল আছে এই জন্য এটা হবে যদি এটা নাও থাকতো সুবাকিও তাও এতে এটা হতো দুশো আট প্রথম পার্সন বলছে যে শিজাংয়ে খাস মহসুল সাস অর্থাৎ বাজারে গিয়ে কী কিনেছিলেন বা কী কিনেছ আমুগত্য সাজিয়ে আনগো ড্যাশ মান হেছ কোনো কিছু না কিনে শুধুমাত্র হেছ মানে করেছি আচ্ছা এখানে কি মূলগণ মালামাল এটা হবে না এখানে দংসান মানে পাহাড়ে চলা হই মানে মিটিং খুগিয়ং মানে উপভোগ করা অর্থাৎ
বাজার গিয়ে কি কিনেছেন, কোনো কিছু না কিনে শুধুমাত্র উপভোগ করেছে বা ঘুরে এসেছে। গা 209 প্রথম পার্সন অদিয়েছ সারায়ও কোথায় বসবাস করেন। এখন দেখুন, এই যে শালতা মানে বসবাস করার সময় কিন্তু রিওলটা বিলুপ্ত হয়ে যায়, এটাও কিন্তু দেখবেন আছে আমাদের বইতে, একটু পড়ে নেবেন, আমি পরবর্তী চেষ্টা করবো এটা ক্লিয়ার করার ইনশাল্লাহ। অদিয়েছ সারায়ও কোথায় বসবাস করেন, জিগজাং দং রিও দুল গোয়া, জিগজাং কর্মস্থল, দং রিও সহকর্মী, দুল হচ্ছে বহু বছরের ক্ষেত্রে, অর্থাৎ কর্মস্থলে সহকর্মীদের সাথে হামকে একসাথে, হইসা কোম্পানি, ড্যাশে এস সারায়ও কোম্পানির ড্যাশে বসবাস করি, খিওসিল মানে ক্লাসরুম, কোম্পানিতে ক্লাসরুম থাকে না, খুঙ্গন মানে পার্ক, বিনোদন পার্ক, ওয়াজাংশিল মানে টয়লেট, টয়লেটের তো বসবাস করা হয় না, খিসুকসা ছাত্রাবাস বা হোস্টেল, এখানে উত্তর হবে 4 নম্বর। 210 জনুন ওরে আমি এবছর ইয়ল হাও আহব শাল ইমনিদা, আমি এবছর 19 বছর, আমার বয়স এবছর 19 বছর, ড্যাশে সুমু শাল ইমনিদা, অর্থাৎ ড্যাশে 20 বছর হবে। দেখেন সুমুল থেকে রিওলটা বিলোপ হয়ে সুমু হয়েছে শুধু, শাড়ি থেমনিদা অর্থাৎ 20 বছর হবে। এখন কি হইতে পারে, এই বছর যদি আমার 19 বছর থাকে তাহলে তো সামনের বছরই আমাদের আমার 20 বছর হবে, অর্থাৎ আগামী বছর। নাই মানে বয়স, ঝাংনিয়ন মানে গত বছর আমার বয়স ছিল 18 বছর, দেনিয়ন মানে আগামী বছর। এইখানে একটা বিষয় আছে, এই যে এটা বানান করে পড়তে কথা নে হয় কিন্তু এটা উচ্চারণে কিন্তু দে হয়, লিসেনিংয়ে কিন্তু এটা খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়, এটা সেভাবেই পড়বেন, দে হবে, নিয়মটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দে উচ্চারণ করা হয়। আর অজে গতকাল, অর্থাৎ আমার বয়স আগামী বছর 20 বছর হবে। 211 প্রথম পার্সন বলছেন দেইল ড্যাশ ইগা অত্তেহ, আগামীকাল ড্যাশ কেমন, অত্তেহ মানে কেমন। আচ্ছা সেকেন্ড পার্সন হচ্ছে বিগা ওগো ভাড়ামি মানি বল কয়েও, অর্থাৎ বৃষ্টি আসবে এবং বাতাস অনেক প্রবাহিত হবে। এই যে দেখুন এখানে ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে, কারণ এখানে কালকের কথা বলা হয়েছে মানে ফিউচার নেই বলা হয়েছে। এখানে একটা জিনিস দেখেন যুক্তটা কেমনে করা যায়, এখানে একটা আবহাওয়ার কথা বলছে, এই যে বাতাস এটা আবহাওয়ার কথা বলছে, তাহলে এখন অপশানে কী আছে, শিগান সময় অবশ্যই হবে না, নালসা মানে তারিখ, নালসি মানে আবহাওয়া, খেয়েজল মানে ঋতু, এখানে হবে 3 নম্বর, দেইল নালসিগা অত্তেও বিগাও গো ফারামি মানি বল কয়েও। 212 অনুরুন খু ওয়াল শিব ইরিমনিদা, এই যে দেখুন এইখানে কিন্তু একটা প্যাঁচ আছে, ইল রিওলটা এখানে যাচ্ছে ইরি রিমনিদা, এটা কিন্তু লিসেনিংয়ে আসলে খুব কষ্ট হয়ে যায়, এরকম কয়েকটা আছে, 11 তারিখ, 16 তারিখ, 16 তারিখ সিমিউ গিল বলা হয়, একটু দেখবেন, একটু আমরা তো এভাবে বলতে পারি না, দেখবেন ওইটা মানে শোনা যায়। অর্থাৎ আজকে প্রশ্নে আসি, আজকে 9 মাসের 11 তারিখ ড্যাশ উন্নুন খু ওয়াল শিব ইরিমনিদা, অর্থাৎ ড্যাশ 9 মাসের 12 তারিখ, আজকে যদি 9 মাসের 11 তারিখ হয়, দেখুন বলে দিয়েছে অনুরণ আজকে 9 মাসের 11 তারিখ, তাহলে কালকে হবে 9 মাসের 12 তারিখ। কারণ অপশানে কী আছে, অজে গতকাল, দেইল আগামীকাল, মোরে আগামী পরশু, খুসুগে এটা মানে হচ্ছে গত পরশু, তা আমাদের উত্তর হবে দেইল। এবার পরবর্তী প্রশ্ন 213 জনুন ড্যাশ ইগা না পায়ও, আমার ড্যাশ খারাপ মানে নষ্ট বলা যায় আর কি, খুঁড়েছ তাই আনখিয়ং উল, তাই চশমা, আনখিয়ং উল চশমা, এই যে শু দেখেন, শুজি আনুমিয়ন ঝাল আনবয়ও, শু হচ্ছে ব্যবহার মানে পরিধানের একক, পরিধানে কিছু একক আছে দেখবেন, পায়ে পড়া চিন্তা, গায়ে পড়া ইপটা, মাথায় আছে যেগুলা
সেগুলো সুদা ব্যবহার করা হয়। হাতে কিদা আছে, টাই পরা মেদা আছে, মুখ দড়ি হাদা আছে, এগুলো একটু পড়ে নেবেন। এখানে একটু প্রশ্ন হয় সুদা আছে, তাহলে এটা মাথার কোন একটা কিছুই পড়বে আর কি। তাহলে মানে ঘুরেছ তাই আনখি আঙুল সুজি আনুমিয়ন, অর্থাৎ চশমা না পড়লে ঝাল আনবয় ভালো দেখতে পায় না। তার মানে তার চশমা যখন পড়বে তাহলে তার কী নষ্ট হতে পারে চোখ। অপশনে কী আছে দেখি, সোন মানে হাত, নুন মানে চোখ, এই যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, নুন মানে উত্তর, খুই মানে কান, মরি মানে মাথা, আমাদের উত্তর হবে দুই নম্বর। 214 অনুরণ উরি খোংজাঙে ইরি ভেল্ল অপশন নিদা, আমাদের কোম্পানিতে কারখানাতে আজকে কাজ তেমন নেই। এই যেখানে দেখুন এই যে সাংশিয়তের পরে যে শিয়ত থাকে একটা, শিয়ত কিন্তু বিলুপ্ত হয়ে যায়, তাহলে অপশন নিতে হবে। খুরেসোতাই অনুরুণ খিগেরুল, খুরেসোতাই অনুরুণ আজকে খিগেরুল মেশিন হান ড্যাশমান সাইয়ং হিসমিদা, তাই আজকে মেশিন একমাত্র ব্যবহার করেছে। তাহলে এখানে কি বসবে, এখানে দেখুন মেশিনের ক্ষেত্রে দে, ভিয়ং আছে বোতলের ক্ষেত্রে, বোতল এক বোতল পানি, দুই বোতল পানি, এরকম মরি মানে মারি, জীবজন্তুর ক্ষেত্রে যেমন মাছ, মাছের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন পশু পাখি যেমন আছে সেগুলোর ক্ষেত্রে হয়, আর খিওললে এইটা জোড়া ক্ষেত্রে হয়, যেমন এক জোড়া মোজা এক জোড়া জুতা এমন। এখানে উত্তর হবে এক নম্বর। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন এককের প্রশ্ন কিন্তু আমাদের থাকবেই একটা, এটা লিসেনিং হোক অথবা রিডিং হোক। 215 প্রথম পার্সন উচ্চারণ বলছে খুঞ্জুং জনহারুল, মানে পাবলিক টেলিফোন খল্লিগো, খল্লিগো পাবলিক টেলিফোন ব্যবহার মানে করতে চাই আনন্দে করবো, তাই ভেগুন জারি ড্যাশ ইচ্ছাও, মানে প্রথম পার্সন দ্বিতীয় পার্সনকে প্রশ্ন করছে যে পাবলিক ফোন ব্যবহার করব, তাই 101 ড্যাশ আছে আনিও, নাই যদু অপছয় আমার কাছেও নাই জিফে মান ইচ্ছাও, অর্থাৎ নোট টাকা আছে। তাহলে নোট যখন এখানে বলছে একটা জিনিস, দেখুন নোটের কথা বলছে, তাহলে এখানে কয়েন টাইপের কিছু একটা উত্তর হবে। দেখুন ছঙি মানে কাগজ, ডোংজন মানে নোট টাকা, সরি কয়েনের টাকা, যেমন আমাদের 2 টাকার কয়েন 5 টাকার কয়েন এমন। জিগাপ মানে মানি ব্যাগ ওয়ালেট, খাবাং মানে ব্যাগ, তাহলে এখানে উত্তর হবে জিগাপ, সরি উত্তর হবে দুই নম্বর ডোংজন, অর্থাৎ পাবলিক টেলিফোন কথা বলবো তাই 101 কয়েন আছে কি, আনিও নাই আমার কাছেও নাই নোট টাকা আছে মাত্র, অর্থাৎ এই কোরিয়ানে কিন্তু 100 টাকার কয়েন হয়, 50 টাকার কয়েন হয়, 500 টাকার কয়েন হয়, 1000 থেকে কিন্তু আবার এই জিফে শুরু, এগুলো কিন্তু একটু আয়ত্ত করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আজকে 215 দিয়ে শেষ করছি, আজকে প্রথম শুরু করছি, বিদায়, খুব একটা আগাতে পারি নাই, তবে পরবর্তীতে আরও বেশি বেশি করার চেষ্টা করব। তবে আরেকটা কথা বলতে হয় যে আমিও স্টুডেন্ট, মাত্রই পাশ করেছি, আল্লাহ রহমতে একটা ভালো রেজাল্ট এসেছে। এখন যদি আমার উচ্চারণে কোথাও ভুল পান তাহলে সেটা ভুল হিসাবে না নিয়ে একটু সংশোধন করার জন্য কমেন্ট বক্সে দিয়ে দিন, অথবা নিজেরাও একটু সংশোধন করে নেবেন। আমার উচ্চারণে একটু ঝামেলা হয়, আমি কিছু উচ্চারণ করতে পারি না, যেমন দন্তেশ্বর তালবেশ্বর স, এই তিনটা আমি আলাদা করতে পারি না, একটা জিহ্বার জড়তা আছে আর কি। তো এই জন্য বলবো এই ভুল ত্রুটিগুলো আপনারা না নিয়ে যেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সেগুলো একটু নেবেন, আর পরবর্তীতে এভাবে আস্তে আস্তে আমি পুরা প্রশ্ন ব্যাংকটাই ইনশাল্লাহ আপনাদের কাছে উপস্থাপন করবো আমার মতো করে, আমি যতটুকু জানি যতটুকু আমার আয়ত্ত আছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর প্রশ্ন ব্যাংকটা শুধু এভাবে দেখার দরকার নেই, মূল বই পড়েন, পাশাপাশি অবসর সময় সেই সময়ে
আপনার প্রশ্ন ব্যাংকগুলো দেখেন প্র্যাকটিসের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।